বিকেল চারটা পনেরো মিনিটে জাতীয় সংসদের তেরোতম অধিবেশনের দ্বিতীয় কার্য দিবস শুরু তেলাওয়াতের পর স্পিকার শিরিন শারমিন চৌধুরী প্রশ্নোত্তর পর্ব শুরু করেন আটাশি নম্বর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়টি যতটা সম্ভব মানবিকতার সঙ্গে দেখা হচ্ছে আমরা বিভিন্ন লেভেলে আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি মানবিক কারণে যেটুকু করা দরকার আমরা সেটা বাংলাদেশের যে সীমান্ত রয়েছে মিয়ানমারের সঙ্গে তার মধ্যে দিয়ে চলে আসছে তাদেরকে খাদ্য এবং চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলমের প্রশ্নের জবাবে নোয়াখালী সহ দেশের বিভিন্ন এলাকার উন্নয়নে নেয়া নানা প্রকল্পের কথা জানান পরিকল্পনা মন্ত্রী সোনামুড়ির অনেক গুরুত্বপূর্ণ রাস্তা এখনো কাঁচা তাছাড়া অনেক সড়ক সংস্কার করা অত্যন্ত জরুরি এমন অবস্থা আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমার সম্পূরক প্রশ্নের মাধ্যমে জানতে চাই আমার নির্বাচনী এলাকা শ্যানবাগ সোনামুড়ির উক্ত রাস্তাগুলি পাকাকরণ ও সংস্কারের জন্য একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে একনিকে অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় অর্থ সারকরণের ব্যবস্থা করবেন কি ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী প্রত্যেক জাতীয় সংসদ সদস্যের জন্য আমাদের একটি অগ্রাধিকার প্রকল্প আছে বিশ কোটি টাকা সবাইকে দেওয়া হয়েছে এবং সেখানে সে সমস্ত টাকা দিয়ে আমাদের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য এগুলো আমরা ব্যয় করছি এছাড়াও যদি আরও যদি কোনো রাস্তাঘাট বাকি থাকে যেগুলো করা জরুরি তাহলে সে সমস্ত রাস্তাঘাটের তালিকা আমাকে পৌঁছে দিলে এই প্রকল্পগুলো আমরা আলাদাভাবে কাজ করতে পারব সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন আগুন সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধে সরকার সম্ভব সব ধরনের পদক্ষেপ নিচ্ছে আমরা একের পর এক ব্যবস্থা গ্রহণ করছি